তো বন্ধুরা, একটা স্বপ্নর কথা ছিল, স্বপ্নটা তোমরা জানতে পারবে কি স্বপ্ন। তো কয়েক বছর ধরে আমি ভিডিও করছি, আমার একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। তো আমি অনেক ভিডিওতেই বলি, আমি যদি অর্থ দিয়ে না সাহায্য করতে পারি, আমি দুটো ভালো কথা বলে পাশে থাকব। তো বাইরে থেকে এক বন্ধু টাকা পাঠিয়েছে তার বাবার আত্মার শান্তি কামনা, তার বাবা স্মৃতির উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে টাকাটা, এই টাকাটা পাঠিয়েছে তার বাড়ি হেলাঞ্চার ওইদিকে, সিন্ডানির ওইদিকে। এই টাকাটা পাঠিয়েছে রাশিয়া থেকে, হ্যাঁ, 6,000 টাকা পাঠিয়েছে। তো এই টাকাটি আমি এখন বাজারে যাচ্ছি কম্বল কেনার উদ্দেশ্যে। তো দামে যদি পত্তা পড়ে এখান থেকে কিনবো। ভাই আমরা একটু সুন্দর হবে দি, আগে ব্যাপার তারা করো, আমরা একটু সুন্দর হবে নাকি, আমরা একটু সুন্দর হবে দি ব্যাপারটা। তো বন্ধুরা, একটা ভদ্রলোক এই কম্বল কেনার টাকা দিয়েছে। তো এই কম্বল আমরা কিনছি, এই দেখতেই পাচ্ছ, এই যে কম্বল কেনা হচ্ছে, এই কম্বলগুলো সবই পাইকারি কিনছি আমরা। ওই যে কিনছি ওটা হচ্ছে একটু বড় সাইজের। দাদা, এইগুলো কত করে বিক্রি হয়? 150। এগুলো 150 করে বিক্রি হয়। আর এই যে যে এই এই যে এইটা এটা কত করে বিক্রি হয়? 100। এই যে কম্বল 100 টাকা বিক্রি হয় আর ওইটা 150 টাকা বিক্রি হয়। আমরা যাও একটু বেশি নিচ্ছি, আমাদের কাছ থেকে একটু কম নিচ্ছে। তো ভাবলাম যে কৃষ্ণনগর, আমরা তো ভাবলাম যে কলকাতা থেকে আমরা কিনবো, কিন্তু কলকাতার থেকে যদি কিনতে যাই তো আমাদের খুব একটা বেশি লাভ হবে না। কারণ কি, কলকাতা যাবো, যাওয়ার আসা খরচা, তারপরে আবার এত মাল কি করে আনবো, গাড়িতে করে আনতে হবে। তো এইখান থেকে আমরা নিয়ে যাচ্ছি কম্বলগুলো। একটা ভদ্রলোক তোর বাবা স্মৃতির উদ্দেশ্যে টাকাগুলো দান করেছে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। আমিও যদিও গরিব। না না, ওই ওনাকে বলছি, যখন বলছি তখন মনের দিক দিয়ে খুব ভালো লাগতেছে আমার। আমি কি বলে যে ধন্যবাদ বলবো যে লোকটা, যে লোকটা টাকাগুলো দিয়েছে, খুবই হ্যাপি আমি। তুমি বলো তো, এরকম লোক আছে? কম আছে না? ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কম্বলগুলো নিয়ে যাচ্ছি, এই দেখো কম্বলগুলো এখন আপাতত বাড়ি নিয়ে যাচ্ছি। একটু টাকা একটু ভালো লাগতেছে না? আনন্দ হচ্ছে আমাদের, ভালো লাগছে। কালকে কম্বলগুলো দেবো, কালকে এই কম্বলগুলো বেরোবে, কালকে কম্বলগুলো দেবো। চলো, হ্যাঁ ভালো লাগছে না? তবে বন্ধুরা, আমি আগেও দিয়েছি, তবে এই দেওয়ার মজাটা কিন্তু খুব আলাদা। এই প্রীতম, তুই বল কেমন লাগছিস? ভালো লাগছে, খুবই আনন্দ উপভোগ করছে। আমার তো খুব আনন্দ লাগতেছে, এটা একটা ভালো কাজ কিন্তু, না? যে লোকটা দিয়েছে সেই লোকটাও ভালো, বলা যায় না। আর একটু পরে স্টেশনে চলে আসতে পারি, দেখবো রাত্রেবেলায় সাইকেল নিয়ে চলে আসলাম, আমার ঠিক নাই হয়। কেউ যদি বলে আমি যাবো না, আমি দেখবো রাত্রেবেলা সাইকেল নিয়ে চলে আসলাম স্টেশনে, ঠিক নাই। খুব ভালো লাগতেছে। আর তোমরাও দাও নাকি, দাও মানুষ, অসুবিধার কি আছে?